बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। सम्मानित प्रिय देशवासी सकल रही सालाम अस्सलामु अलैकुम। आज के नागर टीवी माध्यमे आपनादेर एक मेसेज दीते चाच्छी, जो मेसेजटी हलो जे आमादेर देशे अनेकगुली मानवाधिकार संस्था रयेछे। मानवाधिकार संस्था मानवाधिकार कर्मीदेर जे कि काज कि करणीय से विषये आज के आपनादेर सामने आमि किछु कथा बलते चाच्छी। तो एकजन मानवाधिकार कर्मी केमन हबे? तिनि एकजन मानवतार सेवक, सत्, विचक्षण एवं दायित्वशील, महत् ओ आदर्शवान, न्यायपरायण, सुविवेचक, न्याय विचारक, आईन मान्यकारी, संविधानेर प्रति श्रद्धाशील, आईन सम्पर्के धारणाकारी ओ परोपकारी, अन्याय ओ अनियमेर प्रतिबादकारी, सुशासन प्रतिष्ठा एकजन कर्मी। एक जो मानवाधिकार कर्मी कार्यावली निम्नलिखित क्षेत्रगुलिते गुरुत्वपूर्ण भूमिका रखते पारे। मानवाधिकार सचेतनता सेवा, शिक्षा, प्रशिक्षण माध्यमे नारी और शिशु अधिकार संरक्षण, शिशु श्रम, नारी और शिशु प्रतिपालन, श्रमजीवी मानुषेर अधिकार संरक्षण, प्रवासीदेर एवं आदिवासीदेर अधिकार संरक्षण, प्रवीण और संख्यालघुदेर अधिकार संरक्षण, भूमिहीन मानुषेर अधिकार संरक्षण, प्रतिबंधीदेर अधिकार संरक्षण, भोक्ता और भाड़ाटियादेर अधिकार संरक्षण, आईनगत सहायता पावार अधिकार संरक्षण, वंचित और अधिकार पुनरुद्धार करार जन्य आईनी सहयोगिता प्रदान करा, अन्याय अनियमेर प्रतिबाद करा, दुर्नीतिर बिरुद्धे रोखे दाड़ानो, एगुली मानवाधिकार संस्थार कर्मीदेर प्रधान काज। आमरा लक्ष्य करछि बांग्लादेशे ন্যাশনাল প্রেস সোসাইটির প্রায় 6000 নেতাকর্মী রয়েছে। তাদের প্রত্যেকের কাছে আমার একটি দাবি থাকবে, আমি ন্যাশনাল প্রেস সোসাইটির জয়েন্ট সেক্রেটারি জেনারেল হিসাবে, যে আমাদের গণতন্ত্র এবং লিফলেটে যা উল্লেখ রয়েছে, একজন মানবাধিকার কর্মীকে সর্ব অবস্থায় তাকে স্বচ্ছ এবং ন্যায়পরায়ণ একজন বিচারকের ভূমিকা পালন করে তার কার্যক্রম পরিচালনা করা উচিত। আমি মনে করি একজন মানবাধিকার কর্মী সকল মানুষের অধিকার আদায়ের জন্য একজন বলিষ্ঠ ভূমিকাকারী একজন ব্যক্তি হবে, যার মাধ্যমে উনি ওনার এলাকা সহ পার্শ্ববর্তী এলাকা, দেশ, গ্রাম নিয়ে চিন্তা ভাবনা করবে যে প্রতিটা মানুষ কীভাবে তার অধিকার নিয়ে জীবনযাপন করতে পারে। আমাদের সমাজে অনেক মানুষ অধিকার বঞ্চিত রয়েছে, অনেক মানুষ অবহেলিত অবস্থায় রয়েছে, অনেক মামলার জট রয়েছে, বিভিন্নভাবে মানুষ তার যে অধিকার আদায়ের ক্ষেত্রে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের প্রত্যেকেরই উচিত এগুলি খুঁজে বের করা এবং আমাদের পার্শ্ববর্তী যে থানা রয়েছে, উপজেলা প্রশাসন রয়েছে, রাজনৈতিক মহল রয়েছে এবং সামাজিক সংগঠন রয়েছে, তাদেরকেও সম্পৃক্ত করে উক্ত বিষয়ে একটি সালিশি মীমাংসার মাধ্যমে যদি আমরা আমাদের কার্যক্রমগুলিকে সঠিকভাবে পরিচালনা করতে পারি, তাহলে এই মানবাধিকার সংস্থার মাধ্যমে আমাদের সমাজে অনেকের অধিকার ফিরে পাবে। তাই আমরা আশা করব প্রত্যেক মানবাধিকার কর্মী যারা রয়েছে, আপনারা আপনাদের সেই শপথ বাক্যকে অনুসরণ করে, গণতন্ত্রকে অনুসরণ করে এবং প্রত্যেকটি সংস্থার যে সঠিক যে দিক নির্দেশনা চেয়ারম্যান মহোদয়ের কাছ থেকে এসেছে, সেগুলিকে অক্ষরে অক্ষরে পালন করলে আমাদের সমাজ থেকে অনেক দুর্নীতি দমন করে মানুষের অধিকার আদায় করা সম্ভব। আমাদের সাথে থাকার জন্য, আমাদের কথাগুলো শোনার জন্য
এবং নাগর টিভি আমাদেরকে যে কথাগুলি মানুষের দোয়ারে পৌঁছে দেওয়ার জন্য যে সুব্যবস্থা করেছে, এর জন্য নাগর টিভিকে ধন্যবাদ জানি। আজ এখানে রাখলাম, আসসালামু আলাইকুম।